আপনারা যারা দান তুলছে তারা দ্রুত শেষ করেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা দ্রুত শেষ করেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি আপনারা আপনাদের কালেকশন বন্ধ করেন, কালেকশন বন্ধ করে বের হয়ে যান, কালেকশন বন্ধ করে বের হয়ে যান। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান এবং আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা দ্রুত বের হন। আপনারা দান বন্ধ কালেকশন বন্ধ করেন, করে বের হয়ে যান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন দাওয়াতুত তাওহীদ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে তার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু, والصلاه والسلام على من لا نبي بعد، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين احسانا، وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصائم بالدم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يجاره إلى آخر الحديث رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بعائقه رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال من لا يؤمن جاره بعائقه رواه البخاري ومسلم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول خصم يوم القيامه جاران রাহ আবুদাউদ বিসনাদিন সাহি। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় এতিম ও প্রতিবেশী। প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে, পাড়া প্রতিবেশী নিয়ে বসবাস সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় মানুষের উপস্থিতি অনেক বেশি, যার কারণে হয়তোবা যারা ব্যবস্থাপনা করেছে তারা পরিবেশটি কন্ট্রোল করতে পারছেন না বলে আমাদের অনুমান। মর্মে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদেরকে দেখতে পান আর না পান, দয়া করে বসে হোক দাঁড়িয়ে হোক কিছুক্ষণ সময় গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনবেন বলে আশাবাদী। আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে আমরা কোনো নির্বাচনের জন্য আসিনি, আর আপনারা নির্বাচন হিসেবে আমাকে স্বাগতম জানাবেন এই জন্য আসেননি। কিছু দিন ধর্মের আলোচনা হবে, আমরা কিছু শুনব, কিছু আমল করার চেষ্টা করব,
এইটাই আমাদের মৌলিক লক্ষ্য। মানুষ মরার জন্য এসেছে, কেউ বাঁচতে আসেনি, আজ হোক আর কাল হোক। যখন মানুষকে মরতেই হবে, জব দিতেই হবে, তাহলে অল্প সময়ের জন্য মানুষের মতো মরা হয়ে, মুসলিম হয়ে মরাই উচিত। জব দিতেই হবে, আজ হোক আর কাল হোক। আর জবের বিষয়টি খুব কঠিন। উনি যখন বিচার আরম্ভ করবেন, প্রারম্ভের অবস্থা আর ইয়াউম না তামলিক নাফসুন লি নাফসিন শাইয়া ওয়া লা আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। বিচারের দিন বড় কঠিন। বিভিন্ন দিন বলেছি কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন, যখনই তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বয়ে পড়ত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত আর নার ফালা তাবকিও তাবকি মিন হাদা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন? এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, দেখেন আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম স্তর, কবর হচ্ছে প্রথম বিপদ, কবর হচ্ছে প্রথম স্তর। পরকালে যত স্তর আছে, তাহলে কয়েকটা স্তর আছে। ফাই না জামিনহু ফা বাদা আইসার মিনহু, যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্য মেন জামিনহু ফা বাদা আসাদ্দ মিনহু, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেশতাগণ মারবেন, যে ফেরেশতা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে, কানেও শুনে না কত জোরে মানুষটা চিৎকার করছে, অথচ আল্লাহ রাসূল বলছেন এসি হো সায়হা, একটু জোরে বাপরে মারে করে চিৎকার করে, ইয়াসমু মা বাইনাল মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ 50,000 কোটি কিলোমিটার দূরে যা আছে, সেই জীবজন্তু কীটপতঙ্গ পশু প্রাণী বস্তু জড় বস্তু সব কিছু শুনতে পায় তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। হাদিস বুখারি মুসলিম। আপনাকে আমি বুঝাতে পারবো কবর কি জিনিস? মানুষের নাগালের বাইরে, মানুষের আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারাল কাতল কাবরা জামিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর, কবরের মতো আমি আশ্চর্য জায়গা দেখিনি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চিৎকার সব কিছু শুনতে পাই, এই কবরটার চিৎকার শুনতে পাচ্ছে, এই সামিয়ানা, এই বাল্বটা, এই মাইক, এই কাপড় চুপড় সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে, বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চলে কথা বলো কেন, তোমাকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে। দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না, আপনারা আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না,
আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু, এ কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসসিরের কোনটা মিথ্যা আছে বের করেন তো, তখন আপনাকে আমি দেখাবো পাতায় পাতায়। আমি তো ওরকম তাফসির মাহফিল চাইনি, তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো, আমার গায়ে রক্ত আছে আমরা চাই না। অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ আলাইহিস সালাম কোন মহিলার প্রেমে পড়বেন কিনা, এত বড় নবী এরকম হতে পারে? উনি দাউদ আলাইহিস সালামের কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন, ইউসুফ জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন, হয়ে গেল তাফসির। বিবেচনা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? জানি না কোনোদিন নাম শুনেছেন কিনা, বইয়ের নামই হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে, তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন, আমি এ যাবৎ কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি। দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে। আমি যখন শিরকের তালিকা দিয়েছি তখন বলেছে এটা 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 শিরক। জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি। সেটা বিচার এমনিতে করতে পারে? থানা থেকে একটা এসে কিছু বললেই হলো, তার বিবেচনার হিসাব আছে? অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি, দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না। এসেছেন আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, অনেক সময় তো থাকেন। আপনার কথা আমি বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ, এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে। এক, পাঁচ অক্ত সলাত, দুই, হালাল রুজি, তিন, কোরআন তেলাওয়াত, চার, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন, টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে, তাহাজ্জুদ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান, জান্নাত পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতি নার বিশাওয়া, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। আমি অনুবাদক, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ও হুজবাতি জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে, জান্নাত সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকনো প্যান্টের নিচে প্যান্ট টাকনো নিচে পরে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে,
দোকানে বসে একজন আরেকজনের বদনাম করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ওই রাত দুটা তিনটেই ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে, ইবলিশের মুখে পেশাব করে দিয়েছে। একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, যার জন্য মুখখান ভ্যাংচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে, ও কি আল্লাহকে মূল্যায়ন করবে? ও তো মন মতো চলে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, তো কি জাহান্নাম করবে? মাস্টার ডিগ্রি পাস করেছে, ল্যাংটায় মগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজেও ক্ষতিগ্রস্ত হলো, জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো, নিজেও পাপি হলো, জনগণকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে। আমি এ কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতির নার বিশ্বাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, এটা তার মুখের ভাষা। হজবাতির নার বিশ্বাহওয়াত ও হজবাতির জান্নাত বিল মাকারে, হাদিস বুখারী মুসলিম। আপনি এসেছেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনই বোন, এসেছেন গল্প করতে ঢংঢং করতে করতে এসেছেন, আবার ঢংঢং করতে করতে চলে যাবেন, এটা কোনো অভ্যাস? এটা কোনো অভ্যাস? এত খারাপ অভ্যাস কেন? মুখ বন্ধ করবেন, এসেছেন মুখ বন্ধ করে রাখবেন। এটি কি চাচির বাড়ি এসেছেন, খালার বাড়ি এসেছেন, গল্প করছেন কেন? আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করে থাকেন, যে যা করছে করে ফেলুক আপনি মুখ বন্ধ করে রাখবেন। আপনি একজন মহিলা মানুষ, এসেছেন গল্প করতে করতে এসেছেন, এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে, কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ লেসানুল দাকের, ওই জিহ্বা, ওই মুখ, যে মুখ, যে জিহ্বা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, সবচেয়ে দামি সম্পদ মানুষের জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে এর চেয়ে দামি সম্পদ নয় নেই, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢংঢং করে আসলেন, আবার বদনাম করতে করতে ঢংঢং করে চলে গেলেন, যাচ্ছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, ওই জন্য। স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো, স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো, তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না। আত্মমর্যাদা বুঝেন? এই মেয়ে বস, আত্মমর্যাদা বুঝেন? আপনি মহিলা মানুষ, আপনি আমার দিনই বোন, আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন। জি না, আপনাকে বলছি আমি, উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, শুনেন, এদিকে শুনেন, আপনাকেই বলছি, আত্মমর্যাদা বুঝেন? এদিকে দেখেন, আমি বলছি, এদিকে দেখেন, আত্মমর্যাদা কাকে বলে এদিকে দেখেন, আত্মমর্যাদা কি জিনিস? আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না। আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে, খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। তো আমি দুই একটা দেখাই, তারপর আলোচনাতে যাচ্ছি। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, স্বপ্নে জান্নাতে ঘুরছেন, তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর, ঝকঝক ঝক 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 করছে, ঘরের বাহির যদি এমন হয় ভিতরে বা কেমন, এই ঘরটা কার? পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, মহিলা বলতে পারো ঘরটি কার? জি এটা উমারের ঘর। যেমন বলেছেন উমারের ঘর, তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো, আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে, তার আত্মমর্যাদা আমার মনে পড়ল, এত বড় দামি মানুষ তার ঘরে ঢুকি কি করে, ঢুকলেন না। ফজরের টাইমে দেখা হয়ে গেল, উমার স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম, মন চাইলো আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি উমার। তাহলে রাসূল
এই কথা বলতে উমর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী, আত্মমর্যাদা তোমাকে দেখাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে, এদিকে দেখেন, আল্লাহর নবী উঠে চড়ে বাহির থেকে আসছিলেন। তো আবু বাকারের মেয়ে আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী জুবায়ের গরিব মানুষ, তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের বোঝা আঁটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আসমা তুমি আমার উটের উপরে আসবা, আসো। তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জুবায়ের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, আমি আল্লাহ রাসূলের উটের পিছনে থাকব, আল্লাহ রাসূল একজন পুরুষ মানুষ, জুবায়ের আত্মমর্যাদাতে বাধা দিবে, জুবায়ের এটা পছন্দ করবে না। তো আমি লজ্জা করলাম, আমি উটে উঠলাম না, তা আমি বাড়ি চলে আসলাম। তো আমি বললাম, জুবায়ের শোনো কি ঘটনা, আমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে আসছিলাম, আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উটের উপরে, তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে, এইটা যতটুকু আমাকে খারাপ লাগে, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ, এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে, আমার আত্মমর্যাদাতে বাধা দেয়। বুখারী মুসলিম। এই ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই যার কারণে তোমার মা এখানে ছোটবেলা উজ করে বসে আছে, এটা অসম্ভব। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা একে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু হাজাল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ একজন পুরুষ নয়, সে একজন কাপুরুষ পশু প্রাণীর মতো, কোন সাহসে কোন খিয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে, তোমার বাপের কোন আত্মমর্যাদাই নাই, তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে, মনে কিছু নিও না যুবক, তোমার জন্য এসেছি, তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ, আমি দায়ী, তোমার মাঝে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে যেন আমি জবাব দিব, আমি কেন জবাব দিব, তোমার বাপ দেবে, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা করতে পারতো না, চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা, তার নাম আত্মমর্যাদা, তার নাম পুরুষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনার জন্য জান্নাত সহজ, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম বলতে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম ঘেরা শুধু মহিলা দিয়ে, এই কথা ঠিক, এরপরেও তোমার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। আপনি চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন, চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যেতে পারবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে আপনার ব্যাপারে বলেছেন, আপনার ব্যাপারে বলেছেন চারটা কাজ, এক সলাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, দুই সমত সাহারাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকলো, তিন আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো তিতে লাগলেও মিঠে লাগলেও, চার আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, এরকম চারটা কথা কোনো পুরুষের জন্য নেই, সেটা আপনার জন্যই।
এক পাঁচত্ব সলাত নামাজ, দুই রমজান মাসের রোজা, দুটাই সহজ আপনার জন্য। তিন স্বামীকে মেনে চলা। আপনি মনে করছেন এটা খুব কঠিন, আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না। আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে গালি দেয় এ কথাই ঠিক। এর পরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন, মেনে নেন, ধরে নেন যে তার এটাই স্বভাব, দিন রাত গালি দেয়, তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব, আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, আপনি এই স্বামীকে মেনে নেন, তার সাথে কথা বলেন। এক গিলাস পানি চাইলো, কথা না বলে ধ্যাক ধ্যাক করে গিলাসটা রেখে চলে গেলেন। এভাবে তো জান্নাত কিনা যাবে না, আপনার ইবাদত কবুল হবে না। শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নিন, কথা বন্ধ করিয়েছেন, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে, কাজের লোকের হাতে, বৌমার হাতে, আপনি যেতে চান না, কথা বলেন না, এটা তো শয়তান সুযোগ নিয়েছে, তাহাজ্জুদ পড়ে কি করবেন? আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন ভালো হবে। চার, জেনায় লিপ্ত না হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব, জেনা তো আমার একদিন ঘটে গেছে, তো ঘটে গেছে গেছে আপনি তোবা করেন, আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না, আর আপনি এ কাজে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, যারা নোংরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে, আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আদমের ছেলে মনে রেখো, যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো, অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে। তা আপনি আজ থেকে বন্ধ করে দিন। আর এই ছেলে তোমাকে বলেছি, তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল যাতে ল্যাংটা মেয়ে নাচে এই মোবাইল ব্যবহার করো না। আগেরবারে যেমন বলে গেছিলাম যে চাঁপাই নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো, সেটা কি জানো? ডুলি বিবি। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিলাম, এই শব্দ বলে উঠবে যেন আর কোনোদিন তোমার বিবাহতে ডুলি বিবি না বসে। বড় মেয়েরা যেন না নাচে, ওরা যেন গীত না গায়, এটা বলেছিলাম। আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম, ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না, যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না, ওকে ভেঙে ফেলে দাও। ও তোমার ক্ষতি করেছে, তোমার বংশের ক্ষতি করেছে, তোমার বাপের ক্ষতি করেছে, তোমার মায়ের ক্ষতি করেছে, তোমার জাতির ক্ষতি করেছে, তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে, তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল, এই তোমার কত ক্ষতি করেছে আমি তোমাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। আর আপনি যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি দেখবেন একটা কথা বলছিলেন, সেটা হলো কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলেও জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, এ কথা ঠিক, হাদিস তো বুখারি মুসলিম, এটা সবার জন্য। পুরুষ যদি ওযুর পরে বলে তো তার জন্য, নারী যদি ওযুর পরে বলে তার জন্য। যদিও আমরা মক্তবে শিখেছিলাম ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লিমিনাত তাওয়াবিন ওয়াজাল্লিমিনাল মুতাতাহিরিন, এই দোয়া চলে, এতে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর এই দোয়া যদি কেউ পড়ে ওযু করার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আর হাদিস বুখারি মুসলিম, বুখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্রদে লাঙ্গলের ফাঁড় ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্রদে লাঙ্গলের ফাঁড় ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে,
অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মিশিল দিয়ে ধরবে, এরপরে যদি বুখারী মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, সেটা যারা খাঁটি মুসলিম তারা সেটা গ্রহণ করবে না, তারা বলবে বুখারী মুসলিমে যেটা আছে সেটাই ঠিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আরেকটা কথা বলি, আপনি মনে রাখবেন, মহিলারা বেশি জাহান্নামে যাবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে, এক। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের জুতা পরে, এরা জাহান্নামে যাবে, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলব না, ওদের জুতা স্যান্ডেল পায়ে দিব না, ওদের প্যান্ট পরনে দিব না, ওদের গেঞ্জি গায়ে দিব না। আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায়, তুমি যে বোরকা পরে এসেছো বোরকাটা চিকন, এর নাম হলো ফ্যাশন বোরকা, তুমি ফ্যাশন বোরকা পরে এসেছো কেন, তোমাকে কেন খারাপ লাগে না, তুমি ঢিলা ঢালা বোরকা পরবা যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে। খালি গায়ে থাকা নগ্ন হয়ে থাকা তো বহু দূরের কথা। আরেকটা কথা আপনি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানি মিন আহলিল্লার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, কমুন মাহুম সেতন কাদনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ইয়াজরুবু বিহান নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা তাদের হাতে থাকে, এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাম্ভিকতা দেখিয়ে জুয়া চুরি করে দাঙ্গাবাজি করে ধোকাবাজি করে ক্ষমতা দেখিয়ে জুলুম করে জুলুমবাজি করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে বাড়ি দখল করে জেল হাজতে যায়, এদের কাছে সেই লাঠি থাকে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আরে এতন উলঙ্গ। এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছে বাহিরে দাঁড়াও তো, আর নাহলে পর্দাটা খুলে দাও, এখানে বাহিরে দাঁড়াও, ওই মাথায় দাঁড়াও, ওইদিকে আশা বন্ধ করো, আসলে মুখ বন্ধ করো, ও তো নাগালের বাইরে আছে, মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না, আর হ্যাঁ হ্যাঁ করে চলে আসা ঢঙটা তো আমরা বুঝতে পারছি, ওর তো কোনো হিসাব নেই, ও তো চা পান করতে গেছিল, ওর বিবেচনা আছে, ওর মানবতা আছে, ওর বোধোদয় আছে, ওর হিতাহিত জ্ঞান আছে যে আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি, ওর মানবতা আছে হিতাহিত জ্ঞান আছে, এই ছেলে যাও ওইদিকে যাও, ওইদিকে খেয়াল করে যাও, ওই মাথায় থাকবা, একবারে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবা, দায়িত্ব পালন করছো প্রোগ্রাম করেছো তোমরা দায়িত্ব পালন করো, আমি করব। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত 40-50 জন যুবক ঠিক করবা, আজকে তো বক্তব্য আমরা শুনবো, তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা, তোমরাই তো জিম্মেদারি নিয়েছো, পাশে দোকানপাট বসিয়ে রেখেছো দূরে দিবে 1 কিলোমিটার দূরে, মানুষ বেশি থাক তাতে কি আছে, মানুষ দাঁড়িয়ে থাকবে,
আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না, তোমরা আমাদের সহযোগিতা করবা। আমরা বক্তব্য শুনতে এসেছি অমুক গ্রাম থেকে, অমুক গ্রাম থেকে কত কষ্ট করে এসেছে, এসা দেখি হইচই হচ্ছে। সেটা হলো নিশাউন মহিলা কাশেয়াতুন, কাপড় পরে থাকা আর এত উলঙ্গ। দেখো মনে হচ্ছে আল্লাহর নবী তোমার বোনকে দেখে দেখে বলছে, মনে হচ্ছে যে আল্লাহর নবী তোমার বোনকে এইভাবে দেখে দেখে বলছেন। দেখো না হলে তার মুখের শব্দ দেখো, নিশাউন মহিলা কাশেয়াতুন, কাপড় পরে থাকে আর এত উলঙ্গ। মিল খায় না তোমার মার সাথে? ওই যে দেখো তোমার মা ছোটবেলা উজ পরে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, এ পর্যন্ত হাত দেখা যায়, এটা কি? আমি তো 20 বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ পরতে হবে, এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে। তোমার তোমার বাপের জন্য দায়ী, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। আমি ছোট ব্লাউজ পরা যাবে না এ কথা বলিনি। ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাক, ব্রেসিয়ার কোনো এমনিতেই থাক না কেন, যেখানে তার দেবর নাই, যেখানে তার ভাসুর নাই, সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার, তার স্বামীর ব্যাপার। যেখানে দেবর আছে, যেখানে ভাসুর আছে, যেখানে গ্রামবাসী আছে, সেখানে সে কিভাবে থাকতে পারে? লম্বা হাতের ব্লাউজ হতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, তার নাম পোশাক। আর যদি শাড়ি পরে, শাড়িও হারাম বলিনি, শাড়ি পরলে পায়জামা এ পরতে হবে, মোজা পরতে হবে। কেন শাড়ি যদি পরে মোজা না পরে তাহলে রিক্সার উপরে পা উঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। তোমাকে যে খারাপ লাগে না, তোমার বাপকে যে খারাপ লাগে না, কারোর কাছে যে আত্মমর্যাদা নেই, সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, কাউকে যে খারাপ লাগে না, বউ যে আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাকটুকু খারাপ লাগে না? কই আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে, চলে তো, কোনো দিন আমরা হাটে বাজারে যাই না, আমাদের বাড়ি থেকে যাই না, চলে তো, আমরা বেঁচে আছি তো, মরে যাই না। লাইফ খোলা জান্না, এরা জান্নাতে যাবে না। ওলা ইয়াজেদ না রিহা, হা এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা আলা তুজাদমি নামাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেটাও সে পাবে না। এই হলো নারী। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাত সহজ এ কথাই ঠিক, তবে জাহান্নামও সহজ এ কথাও ঠিক। মহান আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। ভারত বাংলাদেশ শিরক দিয়ে পরিপূর্ণ, রাজশাহী বিভাগেও যথেষ্ট শিরক আছে। গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শিরক হয়। লোকটা মরে যাওয়ার পরে তার রুহ 40 দিন বাড়িতে ঘুরতে থাকে, ইচ্ছা মতো কথা বলে এরকম বললেও শিরক হয়। সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে, এটা হিন্দুদের নীতি, এ কাজ করলেও শিরক হয়। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দিতে হবে, এ নীতিতেও শিরক হয়। স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। মুসলমান শোক পালন করবে 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। তো সে 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না, কিন্তু নাকের ফুল খুলে দিতে হয় হাতে হাতে, এটা কে বলবো? একই কথা, কুলাতে পা দেওয়া যায় না এই কথা বললেও শিরক হয়। চুলাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে এ কথা বললেও শিরক হয়। তুলসীর গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেও শিরক হয়। আমি কথা বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো, বললাম ঠিক বলেছি, এ কথা বললেও শিরক হয়। জোড়া কলা খেলে জামা সন্তান হয়, জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, এ কথা বললেও শিরক হয়।
জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললেও শিরক হয়। বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে, রাতে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে, এ কথা বললো শিরক হয়। আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে, দাদির কাছে কত সেরে কাছে, আল্লাহ ভালো জানে। এই করোনা সেই করোনা, চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না, চুপচাপ শুয়ে থাকবে, কাজ করতে পাবে না, কিছু করলে ক্ষতি হবে। চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, কোনো দিবস পালন করলে শিরক হয়, কবরের কাছে কিছু চাইলে শিরক হয়, কবরে মানত মানলে শিরক হয়, কবরে কিছু দিলে শিরক হয়। যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে, তার কাছে কিছু চাইলে শিরক হয়। এদেশের মাটি শিরক দিয়ে পরিপূর্ণ করা আছে। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। হাদিসে কুদসি মানে আল্লাহর নবীর মুখের ভাষা, সরাসরি আল্লাহ বলছেন, তার নাম হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াবনা আদম মা দাওতানি ও রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ বলছেন, ও আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, রাত দিন তোমরা যেভাবে ডাকো আমাকে সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতুলাকা, তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি ক্ষমা করে দেব। আলামা কানা মিনকা আলা উবালি, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লবালাকার জনবকানা সময়ে, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এরপরে যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুই ভাষণ থাকলো পৃথিবীতে, এই চেরের মাঠে যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে, আদমের ছেলে মেয়ে শোনো, সেই দিন আমি বলবো, আকাশ জমিনে পরিপূর্ণ হয়ে আছে। শোনো, যদি শেরেক না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শেরেক না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেরেক না থাকে। পৃথিবীর মানুষ, আল্লাহর ইবাদত কর, বিন্দুমাত্র শিরক কর না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো। যেদিন মা চুমা খায় আদর করে, বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে, আমি বলি খাবো না, সেই দিন মাকে সম্মান করার নাম সম্মান নয়। যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই, বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ, দেখবে তোমার মা কত খারাপ, দেখা তো তুই কি দেখাস, দেখো দেখো, এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না, এই যে মাথা খান তোমার বড় তোমার বোনের ছেলেকে দিল, দেখ ভাই দেখো, এই যে দেখ, এই যে দেখ, এই যে তোমার মা দিচ্ছে, দেখো। ঠিকই তো, তুই ঠিকই বলছিস তো, আসলই তো মা খারাপ, যা বলে সবই উল্টা, আসলই উল্টা, যা করছে সবই উল্টা, আসলেই উল্টা করছে। এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন। যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন,
যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না, সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন, ফালা তাকুল্লাহু মাউফিন, এই শব্দটা বলতে পাবো না। আমার মা, আমি যখন পেশাব করেছি 5-7 বার, তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে, গায়ে একটু আঘাত করেছে, বলেছে এই অত পেশাব করিস কেন, এই একটু অত পেশাব করিস কেন। আমার মায়ের সেদিন আদর ছিল, এখন আমার মা আমার কোলে, আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে, এখন মা আমার আমার কোলে। এখন যদি মা বারবার পেশাব করে, আমি যদি একটু বলি, তাহলে যাই হবে না। আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাব পরিষ্কার করব আমি, পায়খানা পরিষ্কার করব আমি, কাপড় বদলে দিব আমি, গোসল করিয়ে দেব আমি। আমার বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি, আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও, তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা। আমি সব বৌমা এমন এ কথা বলি না, বৌমা ভালো হোক এটাই চাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোনে এদিকে শোনেন, এই মেয়ে শোনো, তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক, তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক, এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার ফল ভালো হবে, এ কথাও ঠিক। আর তোমাকে বলে যাচ্ছি যুবক, তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আছে, তোমার ভাগ্না আছে, তোমার বোন আছে, তোমার বাপের দোস্ত আছে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে, তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো, তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো, একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে 4 জনের রুজি হলো, ভাগ্নে এসেছে 5 জনের রুজি হলো, ভাগ্নি এসেছে 6 জনের রুজি হলো, বোন এসেছে 7 জনের রুজি হলো, ভগ্নিপতি এসেছে 8 জনের রুজি হলো। তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে, তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি বলে দিও, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, আমার ভাগ্নে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তুমি খাওয়াতে শুরু করো তো, তুমি 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবেই। এর নাম বরকত, মন সংকীর্ণ করো না। বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের, 150 চাল রান্না করবে না কখনো ভুলেও। কতদিন বললাম তোমার মা 3 কেজি চাল রান্না করতো, ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত, মেহমানে খেত, ছেলে মেয়ে খেত, তোমরা 10 ভাই বোন ছিল, তোমার বাপ মা ছিল, 2 জন কিষান কামলা ছিল, তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে, কোনাতে একজন মুরব্বী বসে আছে, জি কে আপনি, আমি মুসাফির, বাড়ি কোথায়, ফরিদপুর ভাঙা, দুপুরে রাতে খেয়েছেন, জি না আমার সাথে চলেন, তো বাস তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার, কোনোদিন মন খারাপ করেনি। এখন জুদা হয়ে আছো, বউ নিয়ে 150 চাল রান্না করেছ, তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে, তখন বউ ঝাঁকে, বুঝো না তুমি 150 চাল রান্না করেছি, হসি নাই তোমার মেহমান নিয়ে চলে এসেছ, মেহমান বাইরে খাবে নেসতে পারোনি। এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে, চুপচাপ চলে যাচ্ছ, কিছু বলতে পারো না, ধাক্কা খেয়েছো কালকে, যে নীতি পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে, আজকে স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে, তোমার বউকে। আমি তোমার বউকে তালাক দিতে বলিনি, তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে, এ কথাই ঠিক। 150 চাল রান্না করতে হবে না, 1/2 কেজি 1 কেজি 3 কেজি চাল রান্না করতে হবে, ছেলে মেয়ে খাবে, তোমরা খাবা, পশু প্রাণী খাবে, গরুতে খাবে রাতে,
তবুও তুমি অল্প চাল রান্না করবে না, মানুষজন খাবে, মেহমান খাবে, ফকির মিসকিন খাবে। তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে, কি ব্যাপার, উপরে উলুট পালট হয়ে গেছে নাকি, ফকির নাই কেন, মিসকিন নাই কেন, মানুষ নাই কেন, মেহমান নাই কেন, মনটা বড় রাখিও, কয়দিন করে বয়স শেষ, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব, সময় শেষ, মেহমানকে খাওয়াই যাও, ফকির মিসকিনকে খাওয়াও, এক কাজে তিন নেকি। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। দুই, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। তিন, নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন, আরাফার দিন, মহরমের দিন, এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খাওয়ালে তত নেকি হয়। এক কাজে তিন কাজ, তিনটা কাজের বিনিময় বিশাল বিশাল বিশাল। এক, জিহাদ, বিনিময় জান্নাত। দুই, রাতে তাহাজ্জুদ, বিনিময় জান্নাত। তিন, কি বললাম, নফল সিয়াম, বিনিময় জান্নাত। তে তিনটার সমন্বয় এক কাজ, কি বলেন তো, ফকির মিসকিনকে খাওয়া। ভালো বুঝতে পেরেছি, তিনটার সমন্বয় এক কাজ, একটাতে তিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সরো সরো, ইন্না ফিল জান্নাতি লা গোরা ফিরা জাহিরা মিন বাতিনহা বাতিনহা মিন জাহিরা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, এত দামি ঘর, উন্নত মানের পদার্থ, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী এগুলো কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন যে আকামা তোমা, যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য। যদি চো, ওখানে আরো একটা কথা আছে, রাতে মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ পড়ে যারা তাদের জন্য। আর একটা বলেছেন, নফল সিয়াম পালন করে যারা তাদের জন্য। আর একটা বলেছেন, মুখের ভাষা নরম যার তাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। দুই, বাপ মাকে মেনে চলো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি কি পায়, মানে হুমা জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন, কোনোদিন জোরে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না। বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার, কিন্তু মরার পরে আর স্বাদ হবে না। আমার একটা পরামর্শ আছে, সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার, বলেন তো কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, একটু পালন করবেন। আর একটা পরামর্শ আছে, এইটা যেন ঠিক মতো বলতে পারি, তার জন্য কি, দুই রেকাত সালাত। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে, প্রত্যেকটা কাজের জন্য দুই রেকাত সালাত, বিপদের জন্য দুই রেকাত সালাত, কিছু চাইবেন তার জন্য দুই রেকাত সালাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য দুই রেকাত সালাত, সমস্যা তার জন্য দুই রেকাত সালাত, সব জায়গাতে দুই রেকাত সালাত দিয়ে কাজ। অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে নিজ ভাই, নিজ ভাইয়ের সাথে চলা খুবই কঠিন। আমাদের চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে, ভাই ভাই ঠাই ঠাই, ভাই কিন্তু চাকরি করে আর একজনের ভাইয়ের ছেলে মেয়ে লালন পালন করে না স্বাভাবিকভাবে, বাপই লালন পালন করে। এক মায়ের তিন ছেলে, সবাই চাকরি করে, ভিন্ন ভিন্ন খায়, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে, এও চাকরি করে ব্যবসা করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়, এও উপার্জন করে, ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে খায়, কেউ কারো খায় না। কয়দিন আগে সবাই মায়ের কাছে খাচ্ছিল, অবাক পৃথিবী। এখানেই সমস্যা আছে, জমি ভাগ নিয়ে, জিনিস ভাগ নিয়ে। আমাদের গ্রামের এক লোক দুই ভাই মিলে মারামারি করতে করতে ঢেঁকি কাটা ভাগ করে নিয়েছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, তো কি হবে, এটাতে দুজনই ঠান্ডা,
দুইজনের বউ ঠান্ডা, দুইজনের সাথে চলা খুব কঠিন, ভাই বড় ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন, এই ছেলে ভুল তোমার বড় ভাই করেছে, তোমাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এটাই নীতি। মুরব্বী আপনাকে বলছি অনুরোধ, আপনার ছোট ভাই ভুল করেছে, আপনি হাত ধরে ক্ষমা নেবেন, এটাই ঠিক। যখন যে জেলাতে যাই সেই জেলাতে দেখি প্রায় মানুষ আমার হাত ধরে ক্ষমা নেয়, ভাই মাফ করবেন আপনাকে না বুঝে আমি অনেক কিছু বলেছিলাম, কি যে হয় খালি নাকি বলে, আমি কোনোদিন ক্ষতি করিনি আর ক্ষতি করার চেষ্টাও করি না। ঢাকা বিমানবন্দরে বসে আছে একটা লোক, চট করে পাশে এসে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম, কথা একটু নরম করে বললে হয় না? তা আমি বলছি যে নরম করে বললে হয় না, এই জন্য তো বলছি না হবে, নরম করে বললে হবে, খুব জোরে বলছে, যে নরম করে বললে হবে না এই জন্যই বলি, আবার বলছে নরম করে বলতে হবে, নরম করে বললেই হবে, এভাবে বলবেন কেন? তো আমি বলছি এখন বিমানবন্দরে যারা আছে এখন এই মুহূর্তে জরিপ করা হোক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার কথা বেশি মেনে চলছে, এই সংখ্যা যদি বেশি না হয়, বাংলাদেশে যত আলোচক আছে সবার চেয়ে যদি বেশি না হয় আমি আজ থেকে আর বক্তব্য দেব না। তখন বলছে আপনি ঠিক বলেছেন, আমি আপনার কথা মেনে চলি, কিন্তু আমার মনে সাদ হচ্ছিল কোনোদিন দেখা হলে একটু বলব, তাই বললাম। আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিনি, আপনাকে আমি ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, আর বক্তব্য মিঠে কণ্ঠস্বরে করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যা খাতাবা, জাবের বলছেন যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন ও আমারা তাই না হোক, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তটা গজব হোক, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌত হোক, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মঞ্জুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, ভাই এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। কুমিল্লাতে একজন লোক পেশ করছে, উপস্থাপক একজন মওলানাকে পেশ করছে বক্তব্যের জন্য, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিকে কি ব্যাপার, ধর্ম এরকম পাগল হয়ে গেছে, কণ্ঠ সুরে বক্তব্য চলবে না, এই কথাই ঠিক। মহান আল্লাহ বলেন অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করতে হবে, আনাও কাফিলুল ইয়াতিম, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে ভাবে থাকব। তর্জনীয় মধ্যমা তিনি আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটার মাঝে একটু ফাঁক রাখলেন, দেখো কেউ যদি ইয়াতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন একটু দুইটার মাঝে ফাঁক রাখলেন, তবে তিনি বললেন কেউ যদি দুইটা মেয়ের বেটির লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সে ব্যক্তি জান্নাতে থাকবো এইভাবে। তখন এই আঙ্গুল দুটি দেখালেন, তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। এবার বলেন তো ইয়াতিম লালন পালন চেয়ে বেশি নেকি আছে কি করলে? মেয়ে লালন পালন করলে। দশটা বেটাকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিক্ষা দিয়ে নিজেকে বাঁচালছে। অবিদিল কুরবাল ইয়াতামাল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনের সাথে সদাচরণ করতে হবে, অল জারে দিল কুরবাল জারিল জুনুব, যারা নিকট প্রতিবেশী যারা দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক খেয়ালে চেয়ে থাকবে, চালাই ঘুমাচ্ছ নাকি, অল্প সময়ের মধ্যে আমরা শেষের দিকে চলে আসছি, আপনি অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ লাইমেনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। বলা হলো আল্লাহর নবী কে মুমিন নয়? তখন আল্লাহর নবী বললেন মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল খাসমান ইয়াউমুল কিয়ামাত জারান, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আবু রাজাক সাহেব, থামেন থামেন, আপনি একদিন বলেছিলেন সর্বপ্রথম বিচার হবে নামাজের সালাতের, আজকে বলছেন সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। জি, আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সালাতের, নামাজের, তবে মানুষের অধিকারে হকে সর্বপ্রথম বিচার হবে প্রতিবেশীর। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আন্নি কাইফালা আলাম, আমি কিভাবে বুঝবো, আসান্ত আসাত, আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ। আল্লাহর নবী, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আল্লাহর নবী বলছেন, এজা সামে তামিন জিরা মেকা ইয়াকুলুনা আহাসান্তা ফাকাদা আহাসান্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো, তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ, তখন তুমি খারাপ। তাহলে বোঝা যাচ্ছে ভালো মন্দ নির্ভর করছে প্রতিবেশীর ওপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলোচনা করা হলো, ইন্না ফুলানা তান্তুজ কর মিন কাসরাতে সালাতে ওয়া সিয়ামে ওয়া সাদাকাতে হা, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, গায়রান্নাহা তুদিল জিরানহা বেসালি লিসানহা, তবে সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। শুনেন, আজ থেকে আর কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন, পাশের ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কথাই ঠিক, এরপরে আপনি তার সাথে ঝগড়া করবেন না। প্রতিবেশী আপনার অনেক ক্ষতি করছে, কথাই ঠিক, এরপরে আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী, দুই, ভালো প্রতিবেশী, তিন, ভালো গাড়ি, চার, প্রশস্ত ঘর, অন্তত বৈঠকটা যেন প্রশস্ত হয়, দশজন বারোজন মেহমান বসতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তাহাজ্জুদ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে। ভালো মানুষ সেই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জরুরি কথা বলার ব্যাপারে বলছি। এই ছেলে, তাম আমি দোয়া পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাৎ, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুচি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস তিনবার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আপনি ব্যাগ বোকচার নেকিতে ভর্তি করে নেন, আল্লাহর অভাব নেই। মুখ বন্ধ করে থেকে কি হবে? এক মিনিটে তিনবার সূরা ইখলাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, আপনি চেষ্টা করুন। সাথে সাথে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হতে পারে, তার নাম আড্ডা পিটা, দোকানে গিয়ে আটবার আড্ডা পিটবেন না, কোথায় গল্পে লিপ্ত হবেন না, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করবেন না, কলিজা ঠান্ডা করবেন না, পরকাল হারাবে। স্ত্রীর প্রতি শক্ত হবেন, কঠোর হবেন, জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না। শেষে এসে বলছি, আমার মনে বড় সার, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আছে, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা,
সেটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল, আরো অন্যান্য ডিস্ট্রিক্টে হব বলে আশা করছি। এখন এই দুইটা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে থাকে, তার 350 জন এতিম দুস্থ, 300 জন এতিম, 50 জন দুস্থ, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের কবুল করেন, জামিয়া সালাফিয়াকে যেন আল্লাহ কবুল করেন। সামনে 3-4 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন, সেখানে যাবেন, বাইতুল হাম জামে মসজিদ উদ্বোধন হবে, যার একতলায় 10,000 মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে। এরপরে 11 মার্চ দিনাজপুর, এখানে জুমার খুতবা দিয়ে জামিয়া সালাফিয়া সূচনা হবে।